শুরুতে জানিয়ে দিব, জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বললেন ফজলুল করিম। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে বললেন ওবায়দুল কাদের। তিন দিনের সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবিধান বুঝিনা, তত্ত্বাবধায়ক বুঝিনা, সুষ্ঠু নির্বাচন চাই বললেন জিএম কাদের। আরো জানিয়ে দেব, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রিতে সফল রাশিয়া। সবশেষে জানিয়ে দেব, আফগানিস্তানে বন্যায় 26 জনের মৃত্যু, নিখোঁজ 40। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। শায়েখ সরমনি মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, এদেশে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করতে হলে একটি গ্রহণযোগ্য ও জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার শহরের কুটুম্বাড়ি মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা আল আমিন হুসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা আল আমিন হুসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইন। আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে ফজলুল করিম বলেন, এই সরকার নজ্জানু সরকার, বিদেশের উপর ভয় করে তাকে চলতে হচ্ছে। এই সরকার রাষ্ট্রকে মেরামত না করে রাষ্ট্রকাঠামো ও রাষ্ট্রযন্ত্রকে দিন দিন ধ্বংস করে ফেলছে, এটাকে তো কোনো সরকার বলা হয় না। শায়েখ সরমনাই আরো বলেন, যে নেতা বা দলের সরকারের মধ্যে কবর, কেয়ামত, নিজাম ও হাসরের কোনো কথা নেই, বক্তব্য নেই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, সেই দল বা নেতা মুসলমানদের দল হিসেবে থাকতে পারবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নালিশ পার্টি বিএনপি নালিশ করতে করতে এখন দেখছে নালিশেরও কাজ হয় না, এখন বিএনপি খাই খাই পার্টি, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, বিপরোয়া হয়ে গেছে। রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর মিলনাতয়নের উপজেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের বিএনপির প্রথম লক্ষ্য ছিল শেখ হাসিনার সরকারকে বিদায় দেবে, এখন তাদের লক্ষ্য ক্ষমতা যাক, ক্ষমতার দরকার নেই, শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নিক, তাদের শত্রু একজনই, সে হলো বাংলাদেশের 75 পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন শেখ হাসিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল লোকটা সজ্জন কিন্তু কথাবার্তায় বড়ই বেসামাল, আমার বাবাও শিক্ষক ছিলেন, মির্জা ফখরুলও কলেজের শিক্ষক, এত গালাগালিজ করতে পারেন, এত বিষ তার মুখে ভাবতেও অবাক লাগে, দেখতে মনে হয় সাচ্চা ভদ্রলোক কিন্তু কথা যখন বলেন তখন মনে হয় একজন প্যাথোলজিক্যাল লায়ার। চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, যদি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপি। অন্যদিকে জাতীয় পার্টি জাপা বলেছে, সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই। রোববার 23 জুলাই দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এই কথা বলেন জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জি এম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন ব্যবস্থা অবশ্যই সরকার প্রভাবমুক্ত করতে হবে, সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে হবে, আমরা ফর্মুলা দিতে পারি, সকল দল থেকে ফর্মুলা নিয়ে আলোচনা হতে পারে। জি এম কাদের বলেন, বর্তমান সরকারের অধীনে ইলেকশন নয়, সিলেকশন হতে পারে, বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থা তছনছ করে রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করছে, তারা একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। বিরোধী দলীয় উপনেতা বলেন, পেশাদার ও ব্যবসায়ী সংগঠনগুলোতে এখন আর নির্বাচন হয় না, সিলেকশন করে দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক ধারা ধ্বংস করে কর্তৃত্ববাদ একনায়ক তন্ত্র চালু করেছে, আগামী নির্বাচনেও যদি এভাবে চলতে থাকে তাহলে আর রাজনীতি ও রাজনৈতিক দল থাকবে না, দেশ এক নেতার অধীনে চলে যাবে, একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করা হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ইতালির রাজধানী রোমে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার স্থানীয় সময় বেলা 1:40 ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। ইতালি সফরকালে জাতিসংঘের ফুড সিস্টেম সামিটে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, সংস্কৃতি বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে বৃহস্পতি বার 20 জুলাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল মোমেন। এছাড়াও বোমা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO মহাপরিচালক কিউ দঙ্গিউ ও ইন্টারন্যাশনাল ফান্ড অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD এর প্রেসিডেন্ট আলভারো লেরিও।
পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে বৈশ্বিক তেলের বাজারে প্রভাব বিস্তারে সম্প্রতি রাশিয়া আংশিক সাফল্য পেয়েছে। মস্কোর কোষাগার সংকুচিত করতে পশ্চিমা রুশ তেলের সর্বোচ্চ মূল্য বেঁধে দিলেও গত কিছুদিন ধরে তা সেই মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও মিত্ররা তেলের মূল্য বেঁধে দেওয়ার পর এই প্রথম উড়াল মানের অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের মূল্য $60 ছাড়িয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অপরিশোধিত তেল বিক্রিতে অন্তত আংশিক সাফল্য পেয়েছে ক্রেমলিন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। প্রবল বৃষ্টিতে আফগানিস্তানের মধ্যাঞ্চলে সৃষ্টি বন্যায় কমপক্ষে 26 জন প্রাণ হারিয়েছে, এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত 40 জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার 23 জুলাই তালেবান সরকারের একজন মুখপাত্র এসব তথ্য জানান। এক বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, খবর পেয়েছি মেইদন ওয়ার্দাক প্রদেশে বন্যার ফলে 26 জন মারা গেছে ও প্রায় 40 জন নিখোঁজ রয়েছে। বিষয়টি খুবই দুঃখের, তবে আমাদের উদ্ধারকারীরা কাজ শুরু করেছে। আশা করি খুব দ্রুতই আমরা নিখোঁজদের উদ্ধারে সক্ষম হব। তাছাড়া দুর্যোগ কবলিত জালরে জেলায় এরই মধ্যে জরুরি ত্রাণ পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ শীর্ষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।